আমাদের বাড়ির অলক্ষ্যে যখন তখন আমাকেই যেতে হবে বিদায় করতে। একেবারে কুলোর বাতাস দিয়ে বাড়ি থেকে বের করে না দেওয়া অব্দি আমার তো শান্তি নেই। মা, তোমার জীবনের অলক্ষ্যে চিনিকে তুমি তো অনেক বছর আগেই বিদায় করেছো, এবার আমার জীবনের অলক্ষ্যকে আমাকে তাড়াতে হবে। আমি যাব। এই যে দেখো, কুলো নিয়ে এলাম। এটা আবার কোত্থেকে নিয়ে এলি? ঘরে ছিল গো। ও, বুঝতে পেরেছি। আমাদের ছোট্ট ভগবতী ছোট্ট কুলো বাজিয়ে অলক্ষ্মী বিদায় করবে, তাই তো? মস্ত ডাক্তারবাবু বললো তো, অলক্ষ্মী তাড়ানো মানে খারাপকে তাড়ানো। তার জন্য আমি এই বাড়িতে কোনো খারাপকে অলক্ষ্মীকে থাকতে দেব না। সবাই যাতে ভালো থাকে এ বাড়ির, তাই আমিও যাবো এ বাড়ি থেকে অলক্ষ্মী বিদায় করতে। তাই যা মা, বিদায় করে দেখি, তোর মতন লক্ষ্মীর হাতেই অলক্ষ্মী বিদায় হবে। দেখুন, এই নিয়ে আর ঝামেলা লাগাবেন না। একাধিক মানুষ যেতে পারে অলক্ষ্মী বিদায় করতে। চলুন। হে মা অলক্ষ্মী, তোমাকে বিদায় করতে যাচ্ছি। দেখো, এরপর যেন এই বাড়িতে কখনো কোনো খারাপ না থাকে। আমার জীবনের অলক্ষ্মীকে যেন দ্রুত বিদায় করতে পারি। আয়োজন তো সব ঠিকই আছে মা, এবার পুজো শুরু করি তাহলে। হ্যাঁ, আর এই যে এর মধ্যে পরিবারের সবার নাম গোত্র লেখা আছে। দেখুন চিনি নতুন অধ্যায় 24শে সেপ্টেম্বর থেকে প্রতিদিন রাত 10:30টায় স্টার জলসায়।